চার দিনের সফরে আগামীকাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা সহ আরও কিছু বিষয়ে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হতে পারে। সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিস্তা প্রকল্পে ভারতের প্রস্তাব বিবেচনা করতে হবে, প্রকল্পটি নিয়ে বেইজিং এর সাথেও আলোচনা হতে পারে। আরও থাকছে শাকিলা করিমের রিপোর্টে। চীনের প্রধানমন্ত্রী লি জিয়াং এর আমন্ত্রণে 8 থেকে 11 জুলাই বেইজিং সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। চায়নার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে ডক্টর হাসান মাহমুদ জানান, এবার 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হতে পারে। দেশের সরকার প্রধানের উপস্থিতিতে 20টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং কিছু প্রকল্প উদ্বোধনের ঘোষণা দেওয়া হবে। ষষ্ঠ নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ হতে কৃষি পণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে বেশি গুরুত্ব দিচ্ছে ঢাকা। সফরে কয়েকটি বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ ও প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সফর সঙ্গী হচ্ছেন। ইকোনমিক কোঅপারেশনের জন্য আমাদের মধ্যে এমওইউ হবে। বাংলাদেশ ও ভারতের যৌথ নদী বলে তিস্তা প্রকল্প নিয়ে দিল্লির প্রস্তাব বিবেচনা করা উচিত বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। চীনের প্রস্তাবটিও ভালো বলে জানান তিনি। যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে। স্বাভাবিকভাবেই চায়নাও এক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক, যেহেতু এটি আমাদের দুই দেশের যৌথ নদী। শাকিলা করিম, আরটিভি, ঢাকা।